কেউ কেউ বলেছিলেন কদর সম্পর্কে আচ্ছা লালুর কদর সম্পর্ক কদর কদরের ফজিলত সম্বন্ধে বলতেছিলাম যে ইমানের সাথে মহানবী সাল্লাহ ইসলাম হাদিস বিশ্বাস করে এবং সবাই নেতৃত্ব যদি লালাতুর কদর বা সবাই কদর বা নাইটে যদি কেউ ইবাদত বন্দেই করে রাত্রি জেগে সালাত দায় করে তাহলে তার জীবনের সমস্ত কোনো পেছনে কোনো মাফ করে দেওয়া হয় আল্লাহ তালা মাফ করে দেন সোরা কদরে আমরা পাচ্ছি লাইলাতুল কদর খয় লাইলাতুল কদর এটা হাজার রাত্রির চেয়েও উত্তম সব হাজার হাজার মাসের চেয়ে উত্তম তো হাজার মাস যদি আমরা বাহ্যিক হিসাব করি তাহলে তিরাশি বছর চার মাস হয় তোমার মানে তিরাশি বছর চার মাসের চেয়ে উত্তম কত বেশি উত্তম কত গুণ উত্তম এটা আল্লাহ তালা ভালো জানে এত বেশি ফজরত এই রাত্রির এক রাত্রি তো এক রাত্রি মানে জীবনের একটি জীবন হচ্ছে বেশি একটা জীবন আমরা সাধারণত বয়স মহান বিশ্বাস বলেছেন ষাট থেকে সত্তর মাসে এখানে তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি উত্তম হচ্ছে তার কত গুণ বেশি হবে তা আল্লাহ তালা ভালো জানেন উত্তম হচ্ছে এক রাত্রির ফজলত এবার আমরা এই রাত্রের বৈশিষ্ট্য আসবো এই রাত্রের অনেকগুলো বৈশিষ্ট্য আছে আল্লাহকে আহলে আলমগোল অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এগুলো বর্ণনা করেছে ষাটটি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করার চেষ্টা করা হচ্ছে ইনশাল্লাহ ষাটটি বৈশিষ্ট্যের রাত্রির এটাও মর্যাদা বা ফজলতের মধ্যেই পড়ে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে এই রাত্রিতে আল্লাহ তালা কোরআন কারিম রাজনীতি করেছেন যেটাকে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিতাব সোহান আল্লাহ কেননা কোরআন কারিমে তৌরাজ জবর ইঞ্জিল কোরআন আগে সমস্ত আসমানি কিতাবগুলো আসমানি কিতাব একশো চারটি সমস্ত কিতাবের চারটি কিতাবে চলে আসছে এর অর্থগুলো সালবে সাল বলেছেন এবং কাইম রেহমুল বলেছেন যে এই সমস্ত কিতাবের ভাবার্থগুলো কোরআন তরাত জবর ইঞ্জিল কোরআন মধ্যে চলে আসছে এবং একশো চারটি কিতাবের চার অংশ এবার চারটি কিতাব বাকি তিনটি কিতাব যেটা আছে জবর এবং ইঞ্জিল এগুলো সব কোরআন এক আসছে এবং কোরআন একমিয়ার সমস্ত ভাবার্থগুলো সরাফাতে এবং সরাফতে সমস্ত ভাবার্থগুলো আল্লাহ তালা ইয়ান আবু ইয়াকি মধ্যে ভরে দিয়েছেন এটা অনেক ব্যাখ্যা কিতাব মদার সালিন লিখেছেন এইটার উপর ভিত্তি করে যারা নিতে পারে তো কথা হলো কোরআন নাজিল মাসা আল্লাহ আকবর কোরআন নাজিলের রাত্রি এত বড় ফজলত এই রাত্রির ফজলত বেড়েছে কোরআন নাজিলের কারণে কোনো সন্দেহ নেই তো এই জন্য কোরআন নাজিল হয় ইমনি আব্বাস রাজি আল্লাহ তালা আহন অন্যান্য আহনের তাফসির গুণ তাফসির বিদগুণ বলেছেন যে আল্লাহ তালা এই রাত্রিতে কোরআন নজরি করেছেন লোহ মাহফুজের মধ্যে লোহ মাহফুজের মধ্যে একেবারেই নজরি করেছেন তো এই রাত্রিতে আল্লাহ তালা লোহ মাহফিজ থেকে ব্যতুল আজ যে আসম আস প্রথম দুনিয়া সেখানে নজর করেন অথবা প্রয়োজন অনুসারে ক্রম ক্রমান্বয়ে এই মহানবশ আশ্রমের যোগের যে তেইশ বছরে তাহলে এই যে নাজির হওয়ার যে বিভিন্ন দিক কোরআন নাজির হয় সেই রাত্রিতে একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হল যে এটা হাজার মাসের চেয়েও এই উত্তম মানে আমি যে বলেছি তিরাশি বছর হাজার মাস তিরাশি বছর চার মাসের চেয়ে উত্তম এই এক রাত্রিতে এক রাত্রির ফজুরে তিন নম্বর বৈশিষ্ট্য হল এটা বরকতপূর্ণ রাত্রির এর মধ্যে বরকট এই সাল্লাতালা সরা দোকানে বলেছেন চার নম্বর বৈশিষ্ট্য রাত্রির যেখানে ফেরস্তা এবং রুহ যেগুলো আমিন নিজে নাজিল হন ফেরেস্তা কর এবং যেগুলি আমিন নিজেই রাত্রিতে নাজিল হন আসেন অনেক ফেরেস্তা নাজিল হন সব হান আল্লাহ আসমান থেকে বরকত এবং রহমত নিয়ে নাজিল হন আল্লাহ তালার পক্ষ থেকে তো এই জন্য যেভাবে কোরআন তেলতোর সময় ফেরেস্তারা নাজিল হন একেবারে আসমান পর্যন্ত এভাবে ঘিরে নেন কোরআন তেলত বা গবেষণার সময় তার যদি ঘিরে এভাবে আসমান পর্যন্ত পশে যান একটার পর একটাভাবে তো এই রাত্রিতে এভাবে নাজিল হন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রি সম্পর্কে কালা বলেছেন সালাম মানে সম্পূর্ণ নিরাপদ থাকবে বিপদ আপদ সমস্ত কাছ থেকে নিরাপদ নিরাপদ থাকবে এই রাত্রি সালাম বলা হয়েছে মানে শয়তান বড়ো কোনো বাজে কাজ বড়ো কোনো পাপ কাজ মানুষকে করাতে পারবে না যেটা নাকি রমজানের শরীরে শতানদেরকে বন্দি করে দেওয়া হয় এই রাত্রিতে বিশেষ করে আল্লাহ তেব রাখেন নিরাপদ রাখেন সম্পন্দ দেখে এটাই মুজাহিদ তাফসির করেছেন এবং তাবেই মুজাহিদ এবং কাসির কাশি রহিমাল এটা উল্লেখ করেছেন আর একটা হলো যে সালাম মানে নিরাপদ জাহান্নাম নাম থেকে মুক্তি আজাব থেকে মুক্তি দেওয়া হবে আল্লাহ তালা এই রাতে মুক্তি দান করেন এটা অর্থ করেছেন ছয় নম্বর বৈশিষ্ট্য হলো ফি হাইফ রাকুকুল্ল আমরিন হাকিম বড় বড় বিষয়গুলো এই রাত্রিতে ফয়সালা করা বড় বড় বিষয়গুলো এই রাতিতে ফয়সালা করা হয় সেটা বছরের বিভিন্ন সময় যেটা আমরা বলছি রিজিকের ফয়সালা কার জীবন মরণ রিজিক সম্পূর্ণ বন্ধ রিজিক কেমন হবে সব কিছুর ফয়সালা আল্লাহ তালা এই রাতিতে করেন সাত নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তালা যে ব্যক্তি এই রাত্রিতে আর মহানবী সাল্লাহমিন হাদিস বিশ্বাস করে মহানবীর কথা বিশ্বাস করে ইমান লেখে বিশ্বাস করে এবং সবের নিয়তে এই রাত্রিতে এ করলে আল্লাহ তালা তার পেছনের সমস্ত গুণা মাফ করে দেন সৈব সৈবরি এবং সৈম মুসলিন হাদিস আমরা পেয়েছি মান মান কামা আল্লাহ কাদর দাম্বি এটা গেল সাত নাম্বার আমরা সাত সাতটা এখন বললাম আট নাম্বার এটা আমরা অ্যাড করতে পারি যে আল্লাহ তালা এই সোরা সম্মান বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য আট নম্বর এটা অ্যাড করতে পারি যে এই সোরা এই রাত্রির সম্মানে আল্লাহ তালা একটা সোরা নজর করেছেন এই রাত রাতের কদর নামে একটা সোরা নজর করেছেন কদর যেটাকে সোরা কদর বলে আমরা এই সোরাটি নজর করেছেন সোহান আল্লাহ এই বৈশিষ্ট্যগুলো সাত বারটি বৈশিষ্ট্য আমরা পেলাম এখন আর এক বিষয় আছে সেটা হলো এই রাত্রিকে তালাশ করা শোন না এরাক থেকে তালাস করতে হবে খুঁজতে হবে হ্যাঁ মহানবীল্লাহ আসসালাম তাই করতেন এটা শোন না রাসুল্লাহ সাল সাহেব শহীব খারে মুসলিমের হাদিস আমরা গবেষণা করে দেখি সৈম মুসলিমের হাদিস শোয়ু মুসলিম হাদিস নম্বর এগারোশো সাতষট্টি মহানবী ইসা প্রথমে প্রথম দশকে এতেকাব করেছেন রমজানের সবে পান নেই এতবার সবাইকে ফিরে দিতে বলেছেন আবার দ্বিতীয় দশকে এতেকপ করেছেন তখনও পাননি এবার বলেছেন যে ফিরে আসছেন এবার বলেছেন যে প্রথম দশক দ্বিতীয় দশক কোথাও আমি সবে কদর পেলাম না লাল কদর তা আমাকে বলা হয়েছে তৃতীয় দশকে রয়েছে তৃতীয় দশকে রাত্রিতে রয়েছে এবার মহানব শেষ দশকে এতেকাপ করেছেন সবে কদরকে তালাশ করার জন্য এবং ওমদকেও আদেশ করেছেন তালাশ করার জন্য আল্লাহ বলেন যে আমি এই এবং এই তালাশ করার জন্য যে কাপ করলেন প্রথম দশক দ্বিতীয় দশক এবং তৃতীয় দশকে কাপ করার উদ্দেশ্য ছিল সবে কদরকে তালাস করা এবং উম্মদকে আদেশ করেছেন এবং মহানব ইসাল্লাহাম বলেছেন সেখানে শেষ দশকে আমি এবং বললেন খেই রালি এন্ নাহা আশির লাওয়া আমাকে বলা হয়েছে শেষ দশকে শুয়ে শুধু এতিকার শেষ দশে রয়েছে শেষ দশকে রয়েছে আপনার ওই সভায় কাদর লাইলাত কদর মহানবশার সঙ্গে এথিকাপ করলেন ফাটাক নাস মা আহহু সমস্ত মানুষজন সাবায়ক রামা তার সঙ্গে এথিকাপ করলেন এবং তিনি বললেন এন্নি আইতুহা লাইলা ভিথ রিণ আমি বিজরাত্রিতে দেখেছি বিজরাত্রিতে শেষ দশকের শেষ দশকে বিজরাত্রিতে সভায়কদকে দেখেছি ওয়াইনী আজ যুদো সবি আতাহা ফিতে নিনো আমি কাদা এবং মাটিতে সেদ্ধা করেছি সেই সকালে তো সাবাকাম কি বলেন এটা যে একুশো রাত্রি ছিল সেটা মুসলিম শরীর ভাদিস একুশ রাত্রিতে রাসল আসলাম কাদা এবং মাটিতে সেদ্ধা করলেন তার দেখলেন যে মহানবশ্বালাম কপালে কাদা লেগে আসে এটা দেখলেন তো এইটা মুসলিম শরীর হাদিসে আসছে বেজ রাত্রিতে তালাশ করতে বলেছে এবং তালাশের সবাই তোকে করার জন্যই এই মহানবশ্বার্সম করেছেন আমরা এখান থেকে আরও কিছু পেলাম সেটা হলো যে শুধুমাত্র সাতাশ তারিখে বসে এবাদত করলে হবে না প্রত্যেক বেজার রাত্রিতেই এবাদত করতে হবে আর এতে কাপ করলে তো এতে কাপ করলে তো সবাই কত রফজাত আপনারা পেয়ে যাচ্ছেন এতে বার মাধ্যমে পাচ্ছেন ও তো ক্ষুদ্রে বলেছেন অবশ্য খুদ থেকে বলেন তো যে মতিরিনা লাইলাতে হাতে পারছি আমরা একুশে রাত্রিতে বৃষ্টি হয়েছে ওখানে তার মানে মাটি এবং কাদা একুশে রাত্রিতে ছিল মুসলিম শরফের হাদিস অন্য বর্ণ আছে মুসলিম সব একটির আবহায়েতে যেটা আবদুল ইবনাস থেকে বর্ণিত সেটা সয়ীদ খুদের থেকে সেখানে বলেছেন মতের না তেইশ তেইশ রাত্রি তাহলে আমরা কী পাচ্ছি আচ্ছা রমজান তোমরা রমজানের শেষ দর্শকের কী করো তালাস করো নয় দিন বাকি থাকতে একুশে এরপরে তেইশে এরপরে পঁচিশে রাত্রিতে তালাশ করতে বলা হয়েছে এটা সই বখারের হাদিস তার মানে শুধুমাত্র সাতাশ না সব করতে হবে তবে হ্যাঁ দুইজন সাহাবে কসম করে বলেছেন আবু সাহেদ ও ইবনে কাব এবং ইবনা আব্বাস রাজিউল্লাহ তাল আনহমা তারা কসম করে বলেছেন যে সাতাশে রাত্রের সম্ভাবনা বেশি তবে সাতাশে রাত্রিতেই হবে এটা তারা কসম করে বলেছেন তার অর্থ হলো যে সাতাশে রাত্রিতে সম্ভাবনা বেশি এখনও সাতাশে রাত্রিতে ওই অথবা ওই সময় সেই সাতাশে তো বেশি দেখা গেছে এজন্যাজির আসম্লা বলেছেন যে লাল লাতের কদর প্রতি বছর বেশ কম হবে এক এক সময় এক এক দিনে হবে তবে সাতাশে রাত্রিতের সম্ভাবনা বেশি থাকে বেশিরভাগ ঘটনা সাতাশে রাত্রি ঘটবে এই হাদিস থেকে বোঝা গেল সুতরাং সবগুলো হাদিস আমরা যদি আমল করতে চাই সাহেব খারের মুসলিমের তা পাচ্ছি যে সব সব রাত্রিতেই সম্ভাবনা আছে একুশে হতে পারে তেইশে হতে পারে পঁচিশে হতে পারে সাতাশে হতে পারে সাতাশে হওয়ার সম্ভাবনা বেশি এবং উনত্রিশে হওয়ার সম্ভাবনা ওদি দেওয়া যায় না কোনো কোনো উনিশশো উনত্রিশের কথাও আছে তালাশ করার জন্য শুধু সব মিললে আমরা পাচ্ছি যে সাঁতার সাথের সম্ভাবনা বেশি ইবনে আব্বাস তালীহ আনহোমায় একটা একটা এই ধরনের একটা গবেষণাও করেছেন উমরবুল খত্যাবের সামনে ওটা আমি পেশ করছেন ওখানে হিসাব বিভিন্ন হিসাব করে বলছেন সাঁতার সাথে সম্ভাবনা বেশি তবে এটার সম্ভাবনা বেশি এটা অর্থই এই যে সাতাশে রাত্রি হবে এমন না বরং সেটা শুধুমাত্র সাতাশে রাত্রে সম্ভাবনা বেশি এটা বোঝা যাচ্ছে দ্বারা আমরা আগেই বলেছি যে মহানবী সাল্লাহ সাল্লাম যে রাত্রিতে সভাগতা পেয়েছিলেন সেটা একুশে ছিল অথবা তেইশে ছিল যেটা বর্ণনা পাচ্ছি সেটা সাতাশে ছিল না সাতাশের সম্ভাবনা বেশি হয়েছে এতটুকু আল্লাহ একুশে হয়েছে তেইশে হয়েছে এবং সাতাশে বেশি হয়েছে সুতরাং বেশি বলবো স গুরুত্ব বিষয় করে কিন্তু অন্য রাত্রি বাদ দিই না প্রত্যেক বেজো রাত্রিতে ইবাদত করতে হবে একুশে তেইশে এবং পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত্রিতেই এবাদতী করতে হবে যেন যে কোনো রাত্রিতে হলে আমরা পেয়ে যাই বঞ্চিত যেন না হয় কারণ সভাগতার থেকে বঞ্চিত হওয়া মানে সে প্রকৃত বঞ্চিত বলে বলা হয়েছে এবার আসে একটা বিষয় সবই কদর যদি কেউ পেয়ে যায় তাহলে এই আমলটা কী হবে বিশেষ আমলটা কোনো বিশেষ আমল আছে কিনা হ্যাঁ বিশেষ আমল সম্পর্কে এবাদতবন্দির আপনার সালা তাদা করা লম্বা কেরাত পরে সালাত তাদা করা অথবা সরস্বত রাখাত পরা তো এগুলো তো আছেই বিশেষ দোয়া হলো যেটা উমুল মুন আশারাজ তালা আনহা মহানবী সাামকে জিজ্ঞাসা করছি রাশ্লা সাথে আমি যদি কখনও পেয়ে যাই লাইতে কদর বিভিন্ন আলামতের মাধ্যমে আলামতগুলো নিয়ে আমরা সবাই আলোচনা আসবো তাহলে আমি কোন পড়বো তখন আল্লাহ বললেন কলি আল্লাহা আফুমন তহেবুল আফ আফ আফু আননি হাদিস আর কোনো কোনো বর্ণা আল্লাহা আফুবুল আফ আফা আন্নি এই দুটো শব্দ আছে দুটো দুটো হাদিসকে সে কালবানি সাহি বলেছেন অর্থাৎ হে আল্লাহ আপনি আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করেন আমাকে ক্ষমা ক্ষমা করুন অথবা আপনি ক্ষমাশীল সম্মানই ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন আপনি ক্ষমা পছন্দ করেন আমাকে ক্ষমা করুন আমি আবার বলছি আল্লাহকে আফুুন কারি উনি আল্লাহ আপনি ক্ষমাশীল এবং সম্মানী আপনি ক্ষমা পছন্দ করেন আমাকে ক্ষমা করেন এই দোয়াটি পড়তে পারে খাস দোয়া এবং সন্না এটা এতেকাপ যদি কারা করতে চান যেটা এতেকের কথা বলা হলো যে শেষ দশকে এতেক আপ করা শোন্না মানবীশ প্রথম দর্শক করেছেন দ্বিতীয় দশক করেছেন উদ্দেশ্য ছিল সবে কদরকে তালাশ করা এবং তৃতীয় দশকে করেছে সেখানে পেয়ে গেছেন এবার আমরা সে এতেকাপ করলে আমরা কোন তারিখে করব চার ইমামের প্রসিদ্ধ মত এবং শেখ সামিন রহিমুল্লাহ যোগশ্রেষ্ঠ ফেকাবিদ তিনি বলেছেন যদি অন্য অন্য মত আছে একুশ তারিখের পরে সকালে একুশ তারিখের একুশে রাত্রির পরে সকালে ফজরের পরে মহানবিসম কাবে ঢুকেছেন এতেবার সানি ঢুকেছেন এই যে হাদিসটি আইসারা জেলার আনহার হাদিস বিশুদ্ধ হাদিস সঈমুসলিম হাদি এই হাদিসের ভিত্তিতেই আলমারা অনেকেই বলেছেন বাজ এবং এখানে ফতো অবর সাইফ তারা বলেছেন যে একুশ তারিখের পরে এতেকাবার ঢুকবে কিন্তু বিন কবি রহমান এতেকাবের উদ্দেশ্য যেহেতু সবেগত করা তো একুশে রাত্রিতে সভাগত হয়ে যেতে পারে তো সবাই যদি হয়ে যায় একুশে একুশে রাত্রিতে সবাগত হয়ে গেছে তাহলে আমি সকালে ফজরের পরে একুশে দিন একুশ তারিখ দিনে ফজরের পরে এতে কাবার লাভ কি হবে চার ইমাম সহ এবং শেখ ইবিনা বলেছেন যে এতে কাপড়ে ঢুকলে তাকে বিশ তারিখ দিন গত রাত্রে তো মহাকিবের আগেই প্রবেশ করতে হবে যেন ওই রাত্রে যদি সভাগত হয় যেন সভায়তাটা পেয়ে যায় এবং এটাই বেশি প্রাধান্য অলামরা দিয়েছেন এই মতটাকে যেহেতু উদ্দেশ্য সবেগতকে তলাশ করে এবং একুশে রাত্রিতে সবেগত মানবের যুগে হয়েছে না কোনো অসম্ভাবনা আছে এই জন্য একুশে রাত্রিকে পেতে হবে থেকে অবস্থায় এই জন্য এতে ঢোকা উচিত সাবধানতা এবং সতর্কতা সেটা হলো বিশ তারিখ দিনগত মাগরিবের একুশ তারিখ একুশে রাত্রিতে বিশ তারিখ দিনগত রাত্রি যেটা আসবে মাকরীব সেই মাগরিবের আগেই একেবারে ঢোকা উচিত এবার আসবে যে বিশুদ্ধ হাদিশির যেটাতে মঙ্গল মিশাল আসাম উল্লেখ করেছেন একুশ তারিখের দিনগত দিনে একুশে দিনের একুশ তারিখের যে দিন একুশ তারিখের রাত্রির অতিবাহিত হওয়ার দিনটা আছে সেই দিনে ফজরের পরে এতেকাপ এতেকের ঢুকেছেন এর অর্থ হলো এতেকের নির্দিষ্ট স্থানে তিনি ঢুকেছেন ওই সময় এতেকাপে ঢুকেছেন আগেই বিশ তারিখে মসজিদে প্রবেশ করেছেন আগেই বিশ তারিখে দিনের মের আগেই কিন্তু এতেকের যে নির্দিষ্ট স্থান আছে এই স্থানটিতে তিনি গিয়েছেন যেখানে তিনি বিছানা এসেছেন যেখানে মানে এতেকপ করার জন্য ওই স্থানটিতে তিনি প্রবেশ করেছেন কয় তারিখে ফজরের পরে গিয়েছেন কিন্তু মসজিদে তিনি বিশ তারিখের পরেই ছিলেন অর্থাৎ একুশ তারিখের রাত্রিতে সারা রাত্রিতে মসজিদে ছিলেন এটা বোঝা যাচ্ছে তাছাড়া আমরা আগে হাদিসটিতে পেয়েছি তো সাল্লাহ সাল্লাম হ্যাঁ একুশে রাত্রিতে সবে পেয়েছেন এটা আগে বর্ণনা করা হয়েছে এবার আসি আমরা আলামতগুলি নিয়ে আলোচনা করবো যে সবে কদর বলে তো কদের কোনো আলামত আছে বিশুদ্ধ আলামত তিনটি অনেক আলামত অনেক আলামত বলেছেন কিন্তু আমরা বিশুদ্ধ আলামতগুলি নিয়ে আলোচনা করব দেখুন বিশুদ্ধ আলামত তিনটি যেটা আমরা পাচ্ছি সয়ী মুসলিম হাদিসটিতে পাচ্ছি ওবাইম কাবরাজ হাদিস যে মহানবী সাল্লাহ আসাল্লাম খবর দিয়েছেন সবে কদর বলে কদর আলামত হলো আর না আন্না আলামত শামসা তবে হাত সূর্য উদিত হবে ওই দিন কোনো ধরনের রোশনি ছাড়া অর্থাৎ ওই যে সূর্য যে কিরণ বলে আমরা ওই মানে খুব পাওয়ারফুল যে কিরণটা থাকবে না একেবারে সাদা অবস্থায় দুই নম্বর হাদিস পাচ্ছি দুই নম্বর আলামত সেটা হলো হাদিসটি ইবনে আব্বাস তালনহ থেকে আনহম থেকে বর্ণিত তো মুস্তিদা তয়ালিসে তয়ালিসে তার মুস্তদের মধ্যে বর্ণনা করেছেন মহানব সাল্লাহ এই হাদিসটি তিনি ইবন আব্বাস থেকে বর্ণিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেন লাইলাতুল কদর লাইলাতুল তলকা লাহাররা বারেদা তুসবিহা হাম বলেন যে ওই রাত্রিতে এমনি খার হাদিসটা খোঁজমাত আসছেন এবং সে কালমানি হাদিসটাকে সাহি বলেছেন গ্রহণযোগ্য বলেছেন যে তো এই হাদিসটি তার আলোচনাত কদর তলকা একটা সহজ সহজ হবে সবকিছু সহজ মনে হবে এবং এই রাত্রি বেশি গরমও না বেশি ঠান্ডাও না এবং সূর্য ওই দিনে তার লালিমা হবে খুব খুব দুর্বল খুব রশ্মি খুব তীক্ষ্ণ হবে না একেবারে তীক্ষ্ণ রশ্মি হবে না তীক্ষ্ণ রশ্মি সারাই হবে লাল হয়ে উঠবে কিন্তু ওই রশ্মিগুলো থাকবে না দুর্বল লাল থাকবে এটা বলেছেন তিন নম্বর আলামত হলো যেটা নাকি পাচ্ছি আমরা এ হাদিসটিও সেহাদিস সে কাল মানে এটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন হাদিসটি লাইলেতুর কদর সমিত্র লাইলেতুর কদর লাইলাতুল বালজা অর্থাৎ একেবারে রাত্রি হবে এই রাত্রি রাত্রের মতো থাকবে না একেবারে আলোকিত হবে বলজের আলোকিত মদিয়া হাররা ওলা বারেদা বেশি ঠান্ডা না গরম না ওলা ইয়োর মাফিহা বিনাজম ওই ওই রাত্রিতে ওই যে তারা ছোটার পরে না তারা ছুটে যায় যেটা থেকে ওইরকম তারা ছুটবে না সেই রাত্রিতে এটা এটা একটা লক্ষণ বলেছে আদিশ হাসান বলেছেন এই তিনটে আদিশ এখানে সহি বাকি আলামতগুলো সহি না এই জন্যগুলো তো আমরা যাচ্ছি না যে ওই আলামতগুলো তো যাচ্ছি না যেগুলো আল্লাহ বিভিন্ন আল্লা তারা বলেছেন যেহেতু শহী না এই জন্য সহিগুলো আমরা বলার চেষ্টা করলাম আল্লাহ তালা এই শেষ দর্শকের আমলের যে আলোচনাটি হলো এখান থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তফিক দান করুন আল্লাহ তালা আমরা সবাইকে এই ফজরত জেনে এবং হুকুম হুকুম হাকমগুলো বিধানগুলো জেনে আমাদেরকে এই শেষ দর্শকের আমল করার তফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে তারা ফজরত পয় দিন আমাদেরকে সবাইকে জাহান থেকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে যারা রোজা রেখেছে ইমান এবং এহত ইমান ইমানের সাথে এবং সবাই নিতে এবং যারা নাকি কেমন রমজান রমজান মাসের তারাবি তাহত পড়েছে ইমানের সাথে অংশ অভিনেতা এবং যারা নাকি ইমানের সাথে এবং সভানেতে লাইলাত কদর বা সবে কদর বা লালাত কদর বা ভাগ্যরজনের ইবাদত বন্দে করেছে তাদের মধ্যে আমাদেরকে সমান করুন আমিন আহমদুলিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ